অযোধ্যার জমিদার বাড়ির দুর্গাদালানে পূজিতা হন সিংহবাহিনী নয়, ব্যাঘ্রবাহিনী মা ভবতারিণী দেবী দুর্গা। নীলকুঠির আই থেকেই জমিদারির উত্থান অযোধ্যার বন্দ্যোপাধ্যায় পরিবারের। ভাগ্যের খোঁজে বেরিয়ে নীলকর সাহেবদের সৌজন্যে প্রচুর সম্পত্তি এবং নীলকুঠি লাভ করে বাঁকুড়ার অযোধ্যার বন্দ্যোপাধ্যায় পরিবারের এক বংশধর তিনি জমিদার হয়েছেন। প্রচুর সম্পত্তি এবং 22টি নীলকুঠির আয় থেকেই বন্দ্যোপাধ্যায় জমিদারের উত্থান। বিশাল জমিদারের প্রাসাদ, নানান মন্দির, জমিদার বাড়ির চৌহদ্দির মধ্যেই দেবী দুর্গার মন্দির নির্মাণ করে মহাসমারোহে ধুমধাম করে দুর্গাপূজা শুরু হয় 199 বছর আগে। আজ জমিদার নেই, নেই জমিদারি, কিন্তু প্রাচীন রীতি মেনেই জমিদার বাড়ির দুর্গাদালানে নিষ্ঠার সাথে আজও ব্যাঘ্রবাহিনী ভবতারিণী দেবী দুর্গার আরাধনায় মেতে ওঠেন এই বন্দ্যোপাধ্যায়ের বংশধরেরা। জমিদারের যে পুজোর সেই জৌলুস না থাকলেও রয়েছে পূজার প্রাচীনত্ব এবং অবশ্যই আভিজাত্য। বাঁকুড়ার অযোধ্যা গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারের এক বংশধর রামমোহন বন্দ্যোপাধ্যায় চাকরির খোঁজে হাজির হয়েছিলেন শ্রীরামপুরের এক নীলকর সাহেবের কাছে। ওই নীলকর সাহেবের কাছে প্রথমে কেরানির চাকরি জোগাড় করেন তিনি, পরে কাজে দক্ষতার পরিচয় দিয়ে কেরানি থেকে বিশ্বস্ত হয়ে তাকে দেওয়ান পদে নিযুক্ত করেন নীলকর সাহেবরা। পরবর্তীকালে ওই নীলকর সাহেব তার সম্পত্তির অর্ধেক ও 22টি নীলকুঠি দান করে দেন রামমোহনকে। বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে 22টি নীলকুঠি ও প্রচুর সম্পত্তি হাতে পেয়ে বাঁকুড়ার অযোধ্যা গ্রামে জমিদারির সূচনা হয় বন্দ্যোপাধ্যায় তথা বাবু পরিবারের। শোনা যায় এই বন্দ্যোপাধ্যায়ের অধীনে ছিল 25টি মৌজা, তবে নীলকর সাহেবদের মতো বন্দ্যোপাধ্যায় পরিবার কখনো জোর করে চাষিদের নীল চাষে বাধ্য করত না, করা হতো না অত্যাচারও। জমিদারির বিপুল আয়ে সে সময় অযোধ্যা গ্রামে প্রতিষ্ঠিত হয় বিশাল জমিদার বাড়ি ও দেবোত্তর এস্টেট। জমিদার চৌহদ্দির মধ্যে দ্বাদশ শিব মন্দির, গিরি গোবর্ধন মন্দির, রাস মন্দির, বিষ্ণু মন্দির, ঝুলন মন্দির ও দুর্গা মন্দির প্রতিষ্ঠা করে শুরু হয় দুর্গাপূজা। এখানে দেবী সিংহবাহিনী নয়, ব্যাঘ্রবাহিনী প্রতিমাতেও বিশেষ নজর কাড়া সাবেকি আনা রয়েছে। এখানে দেবীর মুখে ছাঁচে নয় বংশ পরম্পরা প্রতিমা শিল্পী এখানে হাতে তৈরি করেন দেবীর মুখ। জিতা অষ্টমীর পরের দিন থেকে শুরু হয়ে যায় জমিদার বাড়ির দুর্গাপূজা। পুজোর সময় রূপোর পালকি নিয়ে পরিবারের মহিলারা দেবী দুর্গাকে বরণ করেন। পুজো কদিন দেবী দুর্গার ভোগ এবং প্রসাদ নিবেদন করা হয় রূপোর থালাতে। আজ জমিদারি না থাকায় সেই জৌলুস কিছুটা কমেছে ঠিকই, কিন্তু আজও দেবীর পূজায় নিষ্ঠার ঘাটতি নেই বন্দ্যোপাধ্যায় পরিবারে, যা অক্ষরে অক্ষরে পালন করে চলেছে বন্দ্যোপাধ্যায় পরিবারের বংশধরেরা। এ বিষয়ে জমিদার বাড়ির সদস্য মনোহর বন্দ্যোপাধ্যায় কি বললেন আমরা শোনাব। হ্যাঁ
Thank you.
সর্বকর্মাণিকারয়ে নমো শঙ্কচক্রধরং বিষ্ণুং দিভুজং পীতবাসকং প্রারম্ভে কর্মণাং বিপ্রপুণ্ডরীকং শরেদ্ধরীম ওম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বাশুভ কার্যেষু মাধব ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম ঋদ্ধিং ভবন্তু ব্রুবন্তু ওম ঋদ্ধোত্তম ওম ঋদ্ধোত্তম ওম ঋদ্ধোত্তম ওম কর্তব্যস্মিন গুরু গণপুত্তাদি নানা দেবতা পূজা পূর্বক রাধা দামোদর বংশী গোপাল পূজা কর্মাণি ওম পুণ্যাহং ভ্রমন্তু ভ্রুবন্তু ওম পুণ্যাহং ভ্রমন্তু ভ্রুবন্তু ওম পুণ্যাহং ভ্রমন্তু ভ্রুবন্তু ওম পুণ্যাহং ওম পুণ্যাহং ওম পুণ্যাহং স্থির ভবন্তু ভ্রুবন্তু ওম। আমাদের এই দেবোত্তর এস্টেটের যে জমিদার বাড়ি পুজো বন্দ্যোপাধ্যায় বংশের বহু পরিবার পুজো, এটা প্রায় আজ থেকে 198 বছর আগে শুরু হয়েছিল। রামমোহন কৃষ্ণমোহন লালমোহন গয়াধরের সৌজন্যে তারাই জমিদার ছিলেন। তো আগে আমাদের এই দুর্গাপূজাটা হতো গ্রামেরই এক প্রান্তে একটা অন্য মন্দিরে, পরবর্তীকালে ওখানে শরিকি বিবাদ হওয়ার জন্য কিছুকাল কয়েক বছর পরে আমাদের এখানে দেবোত্তরের মন্দির স্থাপন করে এখানে দেবোত্তরের দুর্গাপূজা উৎসব হচ্ছে, এখনও হয়, এবং এটা 199 বছর এই বছর হতে চলেছে। এবং আগের মতো সেই জৌলুস না থাকলেও এখন যেটা আমাদের যে প্রথমে প্রাথমিক দিতে যে রীতিনীতি মেনে পুজো করা হতো সেই রীতিনীতি মেনেই পুজো করা হয় এবং আন্তরিকতার অভাব আমাদের নেই, যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে আমরা সমস্ত পুজোটা করে আসছি এবং সবাই এখানে উৎসবে অংশগ্রহণ করে, গ্রামের সবাই আসে, বাইরের লোকও আসে। এই যে পুজো হয়ে আসছে, পুজো কি নিয়মে হয়? আমাদের পুজো নিয়মে আমাদের বিশেষত্ব হচ্ছে আমাদের তো এখানে চণ্ডীর যে রূপটা দেওয়া আছে, চণ্ডীতে যে মায়ের রূপ দেওয়া আছে সেই রূপে পুজো, ভবতারী রূপে পূজা হয়। এবং এখানে সিংহ বাহিনী নয়, এখানে আমাদের ব্যাঘ্র বাহিনী প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে এখানের যে নিয়মটা রয়েছে, আমাদের একটা রূপর পালকি আছে, রূপর পালকি করে আমাদের নবপুর থেকে নিয়ে যাওয়া হয়, আমাদের গ্রামের শেষে একটা দোহঘাট আছে সেখান থেকে নবপুর থেকে নিয়ে আসা হয় এবং বিসর্জন সেখানেই হয়। আর অষ্টমীতে চাল কুমড়া বলি হয়। আর মল্লরাজাদের যে আগে যে তোপধ্বনি হতো বলির সময়, সেই বলির আওয়াজ শুনে আমাদের এখানে বলি হতো, কিন্তু এখন গাছপালা বা বিভিন্ন কারখানা করার জন্য সেই তোপের আওয়াজ এখানে আর পৌঁছায় না। তো আমাদের ওই পাঞ্জি পুঁথিতে যে নিয়মটা দেওয়া আছে সেই নিয়মটা মেনে, এই নির্ঘণ্টা মেনে আমাদের এখানে বলিটা করা হয়। জৌলুস হারিয়েছে, জিনিসটা আছে প্রাণ ভরে, কতটা প্রাণ ভরে পুজো হয় এখানে? জৌলুস তো হারিয়েছেই, কারণ তো আগেকার জমিদারি আমলে যে আয় ছিল সেটা নেই, সরকার তো সব কিছু নিয়ে নিয়েছে। কিন্তু আমাদের যে আগে রীতিনীতি শুরু, যে শুরুতে যে রীতিনীতিটা ছিল সেই রীতিনীতি মেনে মানে অনাড়ম্বর হলো, আড়ম্বরপূর্ণ যতটা সম্ভব আমাদের প্রাণের থেকে আমাদের অন্তর থেকে চেষ্টা করি যাতে সেই রীতিনীতি মেনে আমরা পুজোটা করি এবং হয়েও চলেছে। তাই কোনো বছর কিন্তু তার রীতিনীতিতে কোনো খামতি নেই, আমাদের উৎসাহ কোনো খামতি নেই, আমাদের প্রাণের মানে আন্তরিকতা কোনো খামতি নেই, বরাবর প্রতি বছরই হয়ে আসছে। সেই কারণে আমাদের অযোধ্যা গ্রামের যারা আমাদের রয়েছে তারা এখানে অংশগ্রহণ করে এবং আমাদের বংশের যারা বাইরে রয়েছে সে বাইরের তারাও একটা দিন এখানে এসে অংশগ্রহণ করে থাকে এবং খুব আনন্দ উৎসবে আমাদের দিনগুলি পেরিয়ে যায়, খুব ভালোভাবেই হয়। খাওয়া দাওয়া প্রায় একসাথেই হয়, যারা আসে প্রত্যেকেরই ভোগ দেওয়া হয় এবং একসাথে বসে খাওয়া দাওয়া, এটা একটা বিরাট মিলন উৎসবের মতো হয়ে চলে যায়। এখানে জমিদারি প্রথাটা কীভাবে চালু? জমিদারি প্রথা চালু হয়েছিল, রামমোহন কাজের সন্ধানে বেরিয়ে গিয়েছিলেন খুব ছোট অবস্থাতে বাইরে ঘুরতে ঘুরতে শ্রীরামপুরে এক চিক সাহেবের কাছে যে উপস্থিত হন, সেখানে গিয়ে তার কর্মদক্ষতা বা বিশ্বাসযোগ্যতা বিশ্বাসের যোগ্যতা দেখিয়ে তিনি একটা ভালো পদে নিয়োগ হয়েছিলেন, কাজ পেয়েছিলেন এবং আস্তে আস্তে চিক সাহেবের খুব মানে আস্থাভাজন হয়েছিলেন। পরবর্তীতে চিক সাহেব যখন মারা যান তখন ওনার কাছ থেকে প্রায় অর্ধেক সম্পত্তি, ওনার অর্ধেক সম্পত্তি রামমোহন বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন। সেই রামমোহন বন্দ্যোপাধ্যায় সেই সম্পত্তি তার ভাই লালমোহন বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে বড় ভাই কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের হাতে পৌঁছান। সেই সম্পত্তি নিয়ে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় একটা পর একটা মৌজা ক্রয় করতে করতে প্রায় 100 খানা মৌজা ক্রয় করেন। সেই মৌজার থেকে আয়, সেই মৌজার থেকে সমস্ত কিছু যেহেতু প্রজা রাজ্যের আয় দিয়ে যেত, টাকা পয়সা দিয়ে যেত, সেটা থেকে আজকে এত বড় মন্দির এই দেবত্রেষ্ঠে স্থাপিত হয়েছে এবং যেখানেই মৌজা ক্রয় করেছেন সেখানেই মন্দির প্রতিষ্ঠা করেছেন বাবুদের, অযোধ্যার বাবুদের। এইভাবে আমাদের মোটামুটি 1800 থেকে 1810 সাল নাগাদ আমাদের এই দেবত্র মানে জমিদার প্রথা শুরু হয়। আপনার নাম? আমার নাম মনোহর বন্দ্যোপাধ্যায়, আমি এই বংশেরই উত্তরাধিকারী এবং আমি এই স্টেটেরই কমন ম্যানেজার।